नमस्कार बंधुरा, हासी खुशी रान्नाते आपनादे सबाइके स्वागत जानिए आज के आमी हासी खुशी चिकेन बनिए देखाबो। एबारे देखुन आमी किभाबे चिकेनटा बानाई। मैरिनेट करार जोन्नो आमी एते दिए देबो 2 चामच मतो दई। दईटा आमी भालो करे माखिए नेब। दईटा बेश भालो करे माखिए नीते हबे। चिकेन खेते सबारी भालो लागे। देखुन एबारे आमी किभाबे चिकेनटा बानाई। एबारे आमी दिए देबो कड़ाई 1 कप मतो सादा तेल। एटा आमी सादा तेलेई बानाबो। एरपर आमी एई सादा तेले दिए देव दुटो छोटो एलाच आर एकटु डालचीनी। तार पर आमी दिए देव एकटा तेजपाता। एबारे आमी दिए देव काँचा पियाज। पियाजगुलोके आमी एकटु भेजे नेब। चिकेन खेते सबारी भालो लागे आर चिकेने तो पियाज दितेई हय। एबारे आमी पियाजटा भाजा हये गेछे, आमी एते दिए देव आलू। आलूगुलोके आमी अल्प भेजे नेब। अल्प भेजे नीते निये आमी तारपर एते दिए देव मैरिनेट करा चिकेन। मैरिनेट करा चिकेनगुलो दिए देवार पर आमी एटाके आबार एकटु नाड़िए नेब। नाड़िए नेवार पर एकटु भालो करे कषिए नीते हबे। एबार आमी एते दिए देव 1 चामच मतो रसुन। तारपर दिए देव 1 चामच मतो आदा। তারপর আমি এই দুটি মশলাকে একটু নাড়িয়ে নেব। এরপর আমি একটা করে মশলা এতে দেব। প্রথমে আমি দেব এতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর আমি দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এরপর আমি এতে দেব জিরে গুঁড়ো। এরপর দেব ধনে গুঁড়ো। এরপর আমি এতে দেব 7 মতো চিনি। খুব সামান্যই চিনি দিতে হবে, বেশি চিনি দেওয়া যাবে না। তারপর আমি দেব 7 মতো নুন। এবারে আমি দিয়ে দেব কাঁচা টমেটো। টমেটো দিয়ে আমি এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতো ঢাকা দেওয়ার পর আমি এটাকে খুলে দেখুন কালার এসে গেছে। এরপর আমি এতে জল অ্যাড করে দেব। এবার এটাকে নাড়িয়ে নিয়ে আমি আর 10 মিনিটের মতো চাপা দেব। 10 মিনিট প্রায় হয়ে এসছে। আমি এবারে এই ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার হাসি খুশি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। রংটাও খুব সুন্দর এসছে আর দারুণ একটা স্মেলও ছেড়েছে। এরপর আমি এতে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। এবারে এটাকে আমি নাড়িয়ে নিয়ে নেব আর আমার পুরো হাসি খুশি চিকেনটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। আজকে আমি লাঞ্চে এই চিকেনটা বানিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর বন্ধুদের শেয়ার করতে বলবেন। নমস্কার।